दिल तोड़ने की ये सजा दूंगा। কিছুদিন যাবত খবরের পাতা থেকে শুরু করে মানুষের মুখে মুখে একই গুঞ্জন। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা শেহনাজ গিল শোক কাটিয়ে কাজে ফিরছেন আবার। অনেকে আবার এও দাবি করেছেন যে শেহনাজ নাকি ইতোমধ্যেই তার নতুন সিনেমা হসলা রাখের কাজ শুরু করে দিয়েছে। তবে এসব খবর কি ভুয়া প্রমাণ করে এলো নতুন তথ্য। গত 2 সেপ্টেম্বর পরলোক গমন করেন ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা, আর তাতেই পুরোপুরি ভেঙে পড়েন তার প্রেমিকা শেহনাজ গিল। দীর্ঘ 22 দিন কেটে গেলেও এখনও স্বাভাবিক হতে পারেননি তিনি, তাই এখনই কাজে ফিরছেন না শেহনাজ, এমনটা নিশ্চিত করেছে তার নির্মিতব্য সিনেমার কর্তৃপক্ষ। তাদের মতে এ মাসেই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তারা শেহনাজকে কোনো তাড়া দিচ্ছেন না, পুরোপুরি রিকভার করেই কাজে ফেরার জন্য সময় দিয়েছেন শেহনাজকে, কারণ এখনও সিদ্ধার্থকে হারানোর ব্যথা ভুলতে পারেননি শেহনাজ। জানা যায় এই কঠিন সময়ে তার পাশে আছেন সিদ্ধার্থের জননী রীতা মা। পুরোটা সময়ই সিদ্ধার্থের পরিবারের সাথে কাটাচ্ছেন শেহনাজ। শেহনাজের এক কাছের বন্ধু জানিয়েছেন শেহনাজ এখনই ক্যামেরার সামনে দাঁড়াতে তৈরি নন। ইন্ডাস্ট্রির অনেকেই তার সাথে দেখা করতে আসলেও কারোর সাথেই শেহনাজ এখন দেখা বা কথা বলার পরিস্থিতিতে নেই। এদিকে মুম্বাইয়ের এক স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ নাভদিনী ওয়াধওয়া জানিয়েছেন আসন্ন বছর খুবই কঠিন হতে যাচ্ছে শেহনাজের জন্য, শেহনাজের উচিত মেডিটেশনের মধ্যে থাকা, এমনটাই উপদেশ দিয়েছেন সেই সংখ্যাতত্ত্ববিদ। খান্তাজদিন আহসান, সময় সংবাদ।